সম্প্রতি ইরানের বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা করেছে। এসব স্থাপনার একটি নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এসব ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা? জুন মাসের 30 তারিখ মধ্যরাতের পরপরে আমার ইনবক্সে একটি ইমেল এলো। অপরিচিত একটি গ্রুপ থেকে এটি পাঠানো হয়েছে, যারা নিজেদের নাম হোমল্যান্ড চিতাস বলে দাবি করছে। গ্রুপটি বলছে যে তারা ঘণ্টা দুয়েক আগে স্থানীয় সময় রাত 2টায় ইরানের বড় একটি পরমাণু স্থাপনা নাতাঞ্জে আক্রমণ করেছে। ইমেলে বিস্তারিতভাবে বলা হয়েছে যে একটি স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছে যা ইরান সরকার গোপন করে রাখতে সক্ষম হবে না। গ্রুপটি দাবি করছে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলোর ভিন্ন মতাবলম্বী সদস্যদের নিয়ে এটি গঠিত হয়েছে। তারা বলছে এর আগে তারা অসংখ্য হামলার পেছনে ছিল, কিন্তু ইরানের কর্তৃপক্ষ সবসময় সেগুলো জনগণের কাছে গোপন রেখেছে। সর্বশেষ হামলার খবরটি যাচাই করে দেখতে আমি ইরানের বিভিন্ন বার্তা সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভরশীল উৎসগুলোতে এর সন্ধান করি, কিন্তু কোথাও আমি এ ধরনের হামলার কোনো উল্লেখ দেখিনি। এর কয়েক ঘন্টা পরে ইরানের পরমাণু শক্তি সংস্থা ঘোষণা করে যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে একটি ঘটনা করেছে। তবে এটা যে নাশকতামূলক কাজ এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করে। পরের দিন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করেছে নাতাঞ্জে কী কারণে ঘটনাটি ঘটেছে সেটা তারা জানে, কিন্তু নিরাপত্তার কারণে আপাতত তারা সেটা প্রকাশ করছে না। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় যে রাত 6টা 6 মিনিটে নাতাঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে। এর ফলে সেখানে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার সাথে ইমেলে দেওয়া বিস্তারিত বিবরণের মিল পাওয়া যায়। গ্রুপটির ইমেল খুব সতর্কভাবে লেখা হয়েছে। এর সাথে কৌশলগত স্থাপনায় হামলার বিষয়ে প্রচারণা ধর্মী একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে যে ইরানের ভিতরেই এসব হামলা চালানো হয়েছে। এ ধরনের বিবৃতি ও ভিডিও তৈরি করতে কয়েকদিন না হলেও কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। যারা এটা তৈরি করুক না কেন, তারা নাতাঞ্জের বিস্ফোরণের কথা আগে থেকেই জানত। নাতাঞ্জের হামলাটি নাশকতামূলক এই তথ্যকে এসব সমর্থন করে। আবার এও হতে পারে যে হামলাকারীর বিষয়ে আমাদের বিভ্রান্ত করতে এই ইমেলটি পাঠানো হয়েছে। হতে পারে ইরানের সরকার বিরোধী বিদেশি কোনো গোয়েন্দা শক্তি হয়তো হামলাটি চালিয়েছে। অনেকেই মনে করেন হ্যাকারদের এই গ্রুপটি ইরানের রেভলিউশনারি গার্ড সাইবার আর্মির একটি অংশ। এমন সম্ভাবনা রয়েছে যে হোমল্যান্ড চিতাস গ্রুপের জন্ম হয়েছে পার্সিয়ান কেটকে মোকাবেলা করার জন্য। মে মাসের শেষের দিকে ইরানের চিরশত্রু ইসরায়েলের জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল বলেছে যে তারা তাদের পানি সরবরাহ ব্যবস্থার উপর করা একটি বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করেছে। তাদের বিশ্বাস ওই হামলাটি ইরান থেকে করা হয়েছিল। এর কয়েকদিন পর ইরানের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নৌবন্দর শহীদ রাজাইয়ের উপর সাইবার হামলা চালানো হয়। ইরানের মোট সামুদ্রিক আমদানি রপ্তানির 50% বেশি করা হয় এই বন্দর দিয়ে। গত 3 মাসে ইরানের স্পর্শকাতর কিছু স্থাপনায় ক্রমবর্ধমান সংখ্যায় রহস্যজনক কিছু হামলা চালানো হয়েছে। সারাদেশে পারমাণবিক বিদ্যুৎ, তেল শোধনাগার, বড় বড় কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা করেছে। গত 2 সপ্তাহে এরকম বেশ কিছু ঘটনার তালিকা। 26 জুন, তেহরানের কাছে পার্সিনের খুজির এলাকায় তরল জ্বালানি উৎপাদনের একটি স্থাপনায় বিস্ফোরণ। ব্যালিস্টিক মিসাইলের জন্য এখানে জ্বালানি উৎপাদন করা হয়। সিরাজ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সংকট। 30 জুন, তেহরানের একটি চিকিৎসা ক্লিনিকে বিস্ফোরণ, 19 জন নিহত। 2 জুলাই, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ও আগুন। 3 জুলাই, সিরাজে বড় ধরনের অগ্নিকাণ্ড। 4 জুলাই, হাওয়াজ বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ও আগুন। মাসাহারের কারণ পেট্রোকেমিক্যাল কারখানায় ক্লোরিন গ্যাস লিক। ফিনল্যান্ডে থাকেন এমন একজন ইরানি সাংবাদিক সায়েদ আগানজি, যিনি এই ঘটনাগুলোর উপর নজর রাখছেন। তিনি বলেছেন এসব অস্বাভাবিক ঘটনা এবং এগুলো উদ্দেশ্যমূলক হতে পারে। তিনি বলেন ইরানের এসব কৌশলগত অর্থনৈতিক স্থাপনায় হামলার লক্ষ্য হচ্ছে ইরানের অর্থনীতি ধ্বংস করা, যাতে ইরানের সরকার মিলিশিয়া গ্রুপগুলোকে অর্থ না দিতে পারে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতিতে পরিবর্তন আনা। পার্সিয়ান এবং খোজির ইরানি দুটি সামরিক স্থাপনা, ধারণা করা হয় এর ভিতরে পরমাণু ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA পরিদর্শকের কখনও পার্সিয়ান স্থাপনায় যেতে দেওয়া হয়নি। অনেকের সন্দেহ যে ইরান সেখানে পরমাণু অস্ত্র তৈরির বড় ধরনের কিছু পরীক্ষা চালিয়েছে। ইরানের সতর্কতা। ইরানের রাষ্ট্র বার্তা সংস্থা ইরানা বলছে নাতাঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্র দেশ, বিশেষ করে জায়নবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের নাশকতামূলক কাজ হতে পারে। ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান বলেছেন এই ঘটনা নাশকতামূলক সাইবার হামলা হিসেবে প্রমাণিত হলে এর প্রতিশোধ নেওয়া হবে। গত রবিবার মধ্যপ্রাচ্যের একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে নাতাঞ্জে বিস্ফোরণের পেছনে ছিল ইসরায়েল।
এর একদিন আগে এই হামলার পিছনে ইসরায়েল কিনা জানতে চাইলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী পরোক্ষভাবে স্বীকার করে বলেছে, ইরানে আমাদের তৎপরতার কথা না বলাই ভালো। ইসরায়েল সাধারণত এ ধরনের হামলার দায়িত্ব স্বীকার করে না। ইরানি কর্মকর্তারা সরাসরি ইসরায়েলকে দায়ী করা থেকে বিরত দেখেছেন। তবে ঘটনার প্রবাহ দেখে মনে হচ্ছে দুটি দেশের মধ্যে ইতিমধ্যে সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে।